কে দুনিয়াতে কোথায় আসি, কে দুনিয়াতে কোথায় আসি। একটা তো জায়গা হিসাবে আপনি কোথায় আসেন, এলাকা হিসাবে আপনি কোথায় আসেন, আরেকটা হলো দুনিয়ায় পজিশন হিসাবে আপনি কোথায় আসেন। পজিশন, পজিশন বোঝেন তো? বোঝেন না পজিশন? কেউ শিক্ষক, এটাও তো একটা পজিশন। কেউ চাকরিজীবী, এটাও তো একটা পজিশন। কেউ কৃষক, এটাও তো একটা পজিশন। কেউ দিন মজদুর, এটাও একটা পজিশন। দুনিয়া এলাকা হিসাবে কোথায় আসি, দুনিয়ার পজিশন হিসাবে কোথায় আসি, এটাকে আরেক শব্দে বলতে পারেন পেশাগতভাবে কোথায় আসি, কে কোন পেশায় আসে। কসম খোদার, দুনিয়ায় কে, কোন ব্যক্তি, কোন নারী, কোন পুরুষ, জায়গাগতভাবে, সোসাইটিগতভাবে কে কোথায় আসে, পেশাগতভাবে কে কোন পজিশনে আসে, কাপড় চুপড়ের দিক দিয়া কে কি পরিধান করে, খাওয়া দাওয়ার দিক দিয়া কে কি খায়, কার রং কীরকম, ঢং কীরকম, কসম খোদার আল্লাহর কাছে এটা দেখার বিষয় না, আল্লাহ এটা দেখেন না, আল্লাহ এটা দেখেন না যে আপনি কোথায় বাস করেন, আপনার পেশা কি, আপনার দুনিয়ার অবস্থান কোথায়, আপনার পজিশন কি, আপনার সম্পর্ক কার সাথে। কসম খোদা আল্লাহ এটা দেখবে না, আল্লাহ এটা দ্বারা মূল্যায়ন করবে না। যদি মূল্যায়ন করতেন তাহলে আমি একটা একটা করে কোরআন থেকে নিয়ে আসতেছি। আল্লাহ যদি দুনিয়ার বংশ দেখতেন তাহলে দুনিয়ার সবচেয়ে উচ্চ বংশ, যেটা জিব্রিল আলাইহিসসালাম বলতেছে কল্লাবতুল কাবাইলা কুল্লা, দুনিয়ার সমস্ত বংশগুলাকে আমি ছাইনা ছাইনা দেখছি। মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে কোনো উচ্চ বংশ আল্লাহ তৈরি করেন না। আল্লাহ যদি বংশ দেখতেন তাহলে একজন কুরাইশিও জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যদি আল্লাহ বংশ দেখতেন। বিবেক দিয়া ভাবেন, চিন্তা করেন, যুক্তি নিয়ে আসেন, আমি যুক্তিও দিতেছি। জিব্রিল আলাইহিসসালাম বলেন যদি আল্লাহ বংশ দেখতেন তাহলে কুরাইশি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ কুরাইশের মতো উত্তম কোনো বংশ পয়দা করেন না। যদি আল্লাহ এলাকা দেখতেন তো জিব্রিল আলাইহিসসালাম বলেন কল্লাবতুল আরদা কুল্লা, সমস্ত জমিনকে আমি ছাইনা ছাইনা দেখছি। মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে উত্তম কোনো জমিন আল্লাহ বানান নাই। আপনি বলতে পারেন জান্নাতের জমিনের চেয়ে উত্তম জমিন মক্কার জমিন, আপনি বলতে পারেন? ওলামা দ্বিমত করতে পারে কিন্তু একটু পরে একমত পোষণ করবে, কেননা জান্নাতের জমিনের ভিতরে তো আল্লাহর ঘর নাই, আমাদের ঘর আছে বটে, কিন্তু মক্কার ভিতরে আল্লাহর ঘর আছে। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন, ওই জায়গা যেটার ভিতরে আল্লাহ নিজের ঘরটাকে পাঠায় দিয়েছেন, এর চেয়ে উত্তম কোনো জায়গা নেই। দুনিয়াতে সম্পর্ক যদি আল্লাহ দেখতেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কারো সম্পর্ক আল্লাহর কাছে বেশি দামি না, তাও রক্তের সম্পর্ক। সম্পর্ক আছে না, মাঝে মাঝে আমরা পরিচয় দেই, আমি অমুকের ভাই, অমুক আমার অমুক চাচা, অমুক আমার ফ্যামিলির, পরিচয় দেই না আমরা? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর পরিচয় আল্লাহর কাছে কার বেশি আছে? কারো বেশি নেই। চলেন একটা উদাহরণ দিয়া বুঝাইলে বোঝানো যাবে। যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রক্ত যদি কেউ পান করে
আল্লাহ ইমানের সাথে, তা আল্লাহ রাসূল তাকে বলতেছে জাহান্নাম তোমার জন্য হারাম। তা ও পবিত্র রক্ত না, দূষিত রক্ত, সিঙ্গা দেওয়ার পরে বাহির করছেন। সাহাবিকে রসুলকে বলছেন নিক্ষেপ করে আসো, অন্তরালে যা চাইটা খাইয়া ফেলছেন, ফিরে আসছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি করছ, বলছে যা করতে বলছেন তাই করছি। কি করছো? নিক্ষেপ করছি। কোথায়? কারণ আল্লাহ রসুল থেকে লুকানো যেত না, যাবে তো যাবে কি কইরা, জিব্রিল আলাইহিসসালাম আগে এসে কানে কানে বলে দিছেন যে নিক্ষেপ করতে বলছেন, নিক্ষেপ কিন্তু কইরা আসতেছে। জিজ্ঞাসা করেন কোথায় করছে, তো হুজুর সাল্লাম জিজ্ঞাসা করছে কোথায় করলে, কয়া রাসূলুল্লাহ পেটে। পেটে কেন? সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না, মনকে মানাইতেছিলাম, কিন্তু জিব্বা যে কখন মনের অগোচরে চাইটা ফেলছে তাও জানি না। আল্লাহর রাসূল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম, এটা তো রক্ত। কিন্তু আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রাসূলের রক্ত দৌড়াইতেছিল, চাচা ভাতিজা রক্তের সম্পর্ক। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এই জন্য একটু দূরের থেকে নিয়ে যাইতেছি, চাচা ভাতিজার রক্তের সম্পর্ক। দুনিয়া কোনোদিন এটাকে অস্বীকার করতে পারবে না, এটা রক্তের সম্পর্ক। শুধু রক্তের সম্পর্ক না, এই চাচাকে সামনে বসায়া আল্লাহর রসুল কিয়ামত পর্যন্ত চাচাদের গলায় মালা পরাইছেন, গলায় মালা, যে চাচার মর্যাদা কতটুকু। আবু তালেবকে সামনে বসায়া বলছেন আম্মি, ও চাচা, বিমানজিলাতিল আব, তুমি আমার চাচা না, তুমি আমার বাবা, তুমি আমার বাবার জায়গায়, কিয়ামত পর্যন্ত চাচা বাবার জায়গায়। যদিও আমাদের সমাজ অনেক শিক্ষিত হওয়ার কারণে, আধুনিক হওয়ার কারণে, কসম খোদা আমরা অনেক কিছু হারায় ফেলছি, অনেক কিছু হারায় গেছে। আজকে সন্তান বাপকেই মানে না, চাচাকে কোত্থেকে মানবে, ঠিক না? বাপকেই তো সম্মান করে না, চাচাকে কোত্থেকে করবে? আজকে তো সন্তান বাপকেই বড় বড় চোখ করে, চাচাকে ছোট চোখ দেখাবে তো দেখাবে কখন? বাপকেই তো বড় বড় চোখ দেখায়, মনে হয় বোঝেন নাই, দেখায় না, দেখায় না, হ্যাঁ? চাচাকে মর্যাদা কোত্থেকে দিবে? তা আল্লাহর রাসূল চাচাকে বলছেন, চাচাকে আপনি আমার বাবা, যদি সম্পর্ক, হায় হায়, মানুষকে কিছু দিত তাহলে আবু তালেবকেই কিছু দিত। চাচা, শুধু চাচা না, ওই ইতিহাসের দিকে গেলে আমি হারায় যাব। আবু তালেব, আবু তালেবকে কিছু দিত যদি সম্পর্ক, মানুষকে কিছু দিত, হ্যাঁ, তাইলে ফেরাউনকেও আসিয়ার কারণে কিছু মিলত। কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী, আর আল্লাহ নিজে বলতেছেন হুন্না লিবাসুল লাকুম, তোমাদের স্ত্রী শুধু তোমাদের স্ত্রী না, তোমাদের পোশাক, আসিয়ার পোশাক ফেরাউন। তাহলে ফেরাউনকেও কিছু মিলত, যদি সম্পর্কই কিছু মিলত তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীরও কিছু পাওনা আল্লাহর কাছে ছিল, নবীর স্ত্রী। যদি সম্পর্কই কিছু হতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলেও বাবার পরিচয় দিয়ে পার হয়ে যেত। তাহলে আমার কথা সত্য, আর আগে বাড়তেছি না, মনের ভিতরে এটা আগে বসাই যে দুনিয়ার কে কার অবস্থান কোথায়। কসম খোদার ওই মালিকের কাছে এটার বিষয় না, চাই সেটা এরিয়াগত হোক, চাই দুনিয়ার পেশাগত হোক,
চাই দুনিয়ার শিক্ষা দীক্ষাগত হোক, চাই দুনিয়ার অর্থ সম্পদগত হোক, চাই দুনিয়ার টাকা পয়সা হিসাবে হোক, চাই সেটা দুনিয়ার ধনদৌলত হিসাবে হোক, চাই দুনিয়ার সেটা পদ হিসাবে হোক, চাই দুটিয়া দুনিয়ার সেটা ক্ষমতা হিসাবে হোক, খোদার কসম আল্লাহ কোনো নারীরও দেখেন না, কোনো পুরুষেরও দেখেন না, আল্লাহ দেখবে শুধু কে এই জীবনটা গড়া গেল আর কে এই জীবনটাকে কাটায় গেল। যে জীবনটাকে গড়া যাবে দুই দলই, একদল কাটায় যাবে একদল গড়া যাবে। যেই জীবনটাকে গড়া যাবে, কাটায় যাবে না গড়া যাবে, কেমন গড়া, যেমন গড়া যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন, ওই আল্লাহ যেমন চান, যে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়ে আপনাকে আমাকে এই পর্যন্ত ফুটায় তুলছেন, ওই আল্লাহ যেমন চান, যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন, ওই আল্লাহ যেমন চান, নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন নিশ্চয়। যখন মার পেটের থেকে সন্তান আসে, খোদার কসম এরতে নিশ্চয় কেউ থাকে না, দুনিয়ার কোনো সৃষ্টিকে আল্লাহ এরকম নিশ্চয় অস্তিত্ব দেন না। মুরগির বাচ্চাও তিনটা বিদ্যা নিয়ে আসে, ডিমের থেকে বাহির হইতে দেরি, মুরগির বাসা বলতে দেরি করে না, ডিম থেকে বাহির হইতে দেরি, নিজের খাদ্য চিনতে দেরি করে না, ডিম হইতে বাহির হইতে দেরি, নিজের দুশ্মনকে চিনতে দেরি করে না, ডিম হইতে বাহির হইতে দেরি, মার এক ডাকে ছুটা এসার ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না। মনে হয় বোঝেন না আমার বাংলা, সত্য তো? একটা মানুষের বাচ্চা এতটুকু বিদ্যা নিয়েও আসে না, কসম করলাম, আল্লাহ নিজেই এক জায়গায় বলতেছেন বাচ্চা দুনিয়াতে আসতে দেরি কাঁদতে দেরি করে না। কেন জানেন? আল্লাহ নিজেই বলে আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি না, আল্লাম তুকাল বুকা, তোকে কান্না শিখাইছি। কেন জানিস? এটা কান্না ছিল না, এটা জাদুরবাসি, জাদুরবাসি। আল্লাহ এটা জাদুরবাসি কি করা? তা আল্লাহ বলে জাল তুলা কাহানানা, সবার দিলের ভিতরে ভালোবাসার জাল গুণা আছে তোর জন্য, বাবার দিলে, মার দিলে, দাদার দিলে, দাদির দিলে, নানার দিলে, নানির দিলে, ফুফুর দিলে, খালার দিলে, মামার, মামার দিলে, চাচার দিলে, সবার আপনজনের দিলের ভিতরে আমি ভালোবাসার, ভালোবাসার সমুদ্র প্রবাহিত করে রাখছি। কিন্তু সমুদ্র যতক্ষণ পর্যন্ত তরঙ্গ না ওঠে ততক্ষণ পর্যন্ত সমুদ্র সমুদ্র মনে হয় না, সমুদ্র তো ওই সময় সমুদ্র মনে হয় যখন ওইখানে তরঙ্গ ওঠে। তোর এই ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠবে কি করে? এই জন্য আমি তোকে জাদুর বাসি দিছি, ফালাম্মা পাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, সবকর দিকে দৌড়াইতে দেরি করে নাই, দাদাও দৌড়াইতেছে, নানাও দৌড়াইতেছে, নানিও দৌড়াইতেছে, দাদিও দৌড়াইতেছে, মাও দৌড়াইতেছে, বাবাও দৌড়াইতেছে, সবাই দৌড়াইতেছে, বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটা জাদুর বাসি ছিল, এই জন্য আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই। তুই একদিকে অ করে উঠছিস আর সবার ভালোবাসার সমুদ্রে তরঙ্গ শুরু হয়ে গেছে, আর তরঙ্গ যখন উঠছে তো সত্তর দিকে দৌড়াইতে শুরু করছে। কি বুঝে আসতেছে আমার কথা? আল্লাহ বলে এই জন্য তোকে কান্না শিখাইছি, আসতে দেরি, তোকে কান্না শিখাইতে দেরি করি নাই। ওই আল্লাহ যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন, আর আজকে যেখানে বসে আছি এই ব্যক্তিত্ব পর্যন্ত আল্লাহ সাজাইছেন, সাজায় ছেড়া দেন নাই, চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন। টাঙ্গাইলের মানুষ যদিও অনেকে বলে নতুন ওয়াজ, নতুন ওয়াজ কোত্থেকে আনবো, নতুন কোত্থেকে আনবো, পুরাণটা দিয়েই দেখি না কিছু লোক তৈরি হয় কিনা, নতুনটা দিয়ে কোত্থেকে তৈরি হবে? সহজটাই তো নিতে চায় না, কঠিনটা কোত্থেকে নিবে?
বুঝি আপনারা নিত্য নতুনে পছন্দনীয়, ঠিক না? মানুষ নতুন নতুন চায়, ঠিক না? দিন নতুন দেওয়া যায় না, ওই পুরাণটাই, এটার ভিতরে নতুনত্ব নাই। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে মেরে দোস্ত, সত্য এটাই, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে, যদি সুরক্ষিত না করতাম লাপতালাতিল আরদু ফি বাতনিহা, তুমি যেখানে বসা থাকো কেন না জমিন তোমাকে পেটে নিয়ে নিত। তুমি যেখানেই বসা থাকো, চাই উচ্চ সিংহাসনে থাকো চাই মাটির উপরে বসা থাকো, জমিন তোমাকে পেটে নিয়ে নিত। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আমার কথা বোঝেন? আল্লাহ নিজে বলতেছে যদি সুরক্ষিত না করতাম লাপতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাকে পেটে নিয়ে নিতেন। আরেক হাদিসের ভিতরে আছে আল্লাহ বলে ইবনে আদম লাউ আমারতুল বাহ লাউ আমারতুল আরদা লাপতালাতা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। প্রথম সুনামি যখন হয় না, প্রথম সুনামি 3.5 মাস পরে আমি গেছি যুগ জাকার্তা ইন্দোনেশিয়ায়, 3.5 মাস পর আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে, টানা 8.5 ঘন্টা আমি ফ্লাই করছি, 8.5 ঘন্টা, তারপরে আমি পড়ছি যুগ জাকার্তা। এই চৌক আমি 350 কিলোমিটার দেখছি, এই দুই চোখে একটা বাড়িও দাঁড়ায় নাই। তখন আমার এই হাদিস মনে উঠছে যে এইখানের জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছেন, অনুমতি দিছেন, কেননা জমিনও প্রতিদিন আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না কি করবে, আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, মানুষকে আমি পেটে নিয়ে নিব, নারীকে নিব, পুরুষকে নিব, যুবককে নিব, বৃদ্ধকে নিব, শিক্ষিতকে নিব, অশিক্ষিতকে নিব, শাসককে নিব, শাসিতকে নিব, যে আমার পেটের উপরে আছে সব পেটে নিয়ে নিব। আল্লাহ বলে এত রাগান্বিত কেন,